সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে পুরুষের শুক্র কীট জনিত অসুস্থতার ফলে সৃষ্ট বন্ধাত্ম রোগ সম্পর্কে পরপর ছয়টি পর্বে আলোচনা করেছি। সর্বশেষ পর্বে শুক্র কীট তথাপি সমগ্র দেহকে সুস্থ রাখতে অত্যন্ত প্রয়োজনীয় দুটি বিশেষ উপাদানের নাম উল্লেখ করেছিলাম। প্রথমটি হল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অপরটি হল অ্যামাইনো অ্যাসিড। সুপ্রিয় বন্ধুরা, আজকের পর্বে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি যে সমস্ত খাবারের মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেগুলোর একটি বিশেষ তালিকা প্রদান করব। সুতরাং আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা A to Z DHO এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রেখে সবসময় আমার সঙ্গেই থাকুন এবং স্কিপ না করে অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শরীরের সুস্বাস্থ্য এবং দেহের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখবার জন্য ভিন্ন ভিন্ন 20টি অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন, যার মধ্যে অত্যন্ত 9টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডকে বিভিন্ন ধরনের খাবার থেকে গ্রহণ করতে হয়। এই 9টি অ্যামাইনো অ্যাসিড আপনার শুক্রকীট তথা সমগ্র দেহের সুস্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাকি 11টি অ্যামাইনো অ্যাসিড একটি সুস্থ দেহ নিজেই তৈরি করে নিতে পারে। ফলে সাধারণত খাদ্যের উৎস থেকে এই 11টি অ্যাসিডকে দেহে প্রবেশ করাবার প্রয়োজন হয় না। সুপ্রিয় বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক অ্যামাইনো অ্যাসিড কি। অ্যামাইনো অ্যাসিড হলো একটি বিশেষ যৌগ যা প্রোটিন তৈরি করার জন্য একত্রিত হয়। যখন কোনো ব্যক্তি প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করে, তখন তার পরিপাকতন্ত্র প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এরপর দেহ বিভিন্ন উপায়ে অ্যামাইনো অ্যাসিডকে একত্রিত করে দৈহিক কার্যক্রম সম্পাদন করে। অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? পেশিকে তৈরি করা, শরীরে রাসায়নিক বিক্রিয়া ঘটানো, পুষ্টি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, এগুলোই হলো মূলত অ্যামাইনো অ্যাসিডের কাজ। অ্যামাইনো অ্যাসিডের ঘাটতির ফলে দেহের কি কি ক্ষতি সাধন হতে পারে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, হজমের সমস্যা দেখা দেওয়া, বিষণ্ণতা দেখা দেওয়া, প্রজনন সমস্যা কিংবা বন্ধাত্ম রোগ দেখা দেওয়া, শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। মানবদেহে প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ 9টি অ্যামাইনো অ্যাসিড কি কি, আসুন তাদের নাম জেনে নেওয়া যাক। লাইসিন, হিস্টিডিন, থ্রোনোইন, মেথিওনিন, ভ্যালাইন, আইসোলিউসিন, লিউসিন, ফেনিলালানিন এবং ট্রিপটোফ্যান, এই 9টি হল মানবদেহে প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ অ্যামাইনো অ্যাসিড। সুপ্রিয় বন্ধুরা, আসুন এই অ্যাসিডগুলোর কাজ এবং ঘাটতির ফলে মানবদেহে কি কি ধরনের অসুবিধা হতে পারে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে আসছি লাইসিনের প্রসঙ্গে। লাইসিন পেশি তৈরি করে, হাড়ের শক্তি বজায় রাখে, আঘাত বা অস্ত্রোপচার থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করে, হরমোন, অ্যান্টিবডি এবং এনজাইম নিয়ন্ত্রণ করে। লাইসিনের ঘাটতির ফলে অতিরিক্ত স্ট্রেস বা চাপ গ্রহণজনিত উদ্বেগ দেখা দিতে পারে। এবার আসছি হিস্টিডিন মানব দেহে কি কাজ করে এবং এর ঘাটতির ফলে কি ধরনের অসুবিধার সৃষ্টি হয় সে প্রসঙ্গে। হিস্টিডিন দৈহিক বৃদ্ধি, হিমোগ্লোবিন তৈরি এবং টিস্যু মেরামতকে সহায়তা করে। স্নায়ুকোষের উপর প্রতিরক্ষামূলক আবরণ বজায় রাখতে সহায়তা করে। হিস্টিডিনের এই কাজটিকে বলা হয় মাইলিন শীথ। দেহ হিস্টিডিনকে হিস্টামিনে মেটাবলিজ করে, যা ইমিউনিটিকে শক্তিশালী করে। হিস্টামিন প্রজনন স্বাস্থ্য এবং হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অবেসিটি বা মুটিয়ে যাওয়াকে রোধ করে। হিস্টিডিনের ঘাটতির ফলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। সাধারণত যারা বাতগ্রস্ত কিংবা কিডনি রোগে আক্রান্ত, তাদের মধ্যে রক্তস্বল্পতা বেশি দেখা দেয়। থ্রোনোইন ত্বক এবং দাঁতের স্বাস্থ্য বজায় রাখে। এটি দাঁতের এনামেল, কোলাজেন এবং ইলাস্টিনের একটি উপাদান। এটি ফ্যাটকে মেটাবলিজ করতে সাহায্য করে, বদহজম রোধ করে, উদ্বেগ এবং বিষণ্ণতায় উপকারী। থ্রোনোইনের ঘাটতির ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। মেথিওনিন ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নখকে মজবুত করে, সেলিনিয়াম এবং জিঙ্কের শোষণে সহায়তা করে।
পারদ এবং সীসার মতো ভারী ধাতু অপসারণে ভূমিকা রাখে। ভ্যালাইন মানসিক স্ফূর্তি ও প্রশান্তি আনয়ন করে এবং পেশির সমন্বয় সাধন করে। এটির ঘাটতির ফলে অনিদ্রা এবং মানসিক কার্যক্ষমতা কমে যেতে পারে। আইসোলিউসিন ক্ষত নিরাময় করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তে শর্করার নিয়ন্ত্রণ এবং হরমোন উৎপাদনে সহায়তা করে। প্রাপ্তবয়স্করা অপ্রাপ্তবয়স্কদের তুলনায় আইসোলিউসিনের ঘাটতিতে বেশি ভোগেন। এটির অভাবের কারণে পেশি নষ্ট হতে পারে এবং কাঁপুনি দেখা দিতে পারে। লিউসিন নামক অ্যাসিডটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, পেশি ও হাড়ের বৃদ্ধি এবং মেরামত করতে সাহায্য করে। এটি ক্ষত নিরাময় করে এবং দৈহিক বৃদ্ধির জন্য যে হরমোন প্রয়োজন তা উৎপাদনে সহায়তা করে। এটির অভাবে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে, চুল পড়ে যাওয়া এবং ক্লান্তিবোধ অনুভূত হতে পারে। ফেনিলঅ্যালানিন অন্যান্য অ্যাসিডের পাশাপাশি প্রোটিন এবং এনজাইম এর কাজকে সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে। দেহ ফেনিলঅ্যালানিনকে টাইরোসিনে পরিণত করে, যা মস্তিষ্কের নির্দিষ্ট কাজের জন্য অত্যাবশ্যকীয়। ফেনিলঅ্যালানিনের বৃদ্ধির ফলে শিশুর ওজন বেড়ে যেতে পারে। এটির অভাবের ফলে প্রাপ্তবয়স্কদের শরীরে একজিমা দেখা দিতে পারে। এর অভাবে ক্লান্তিবোধ এবং স্মৃতিশক্তির দুর্বলতা ঘটতে দেখা যায়। ফেনিল কেটোনুরিয়া বা PKU নামক একটি বিরল জেনেটিক ডিজঅর্ডারে ভুগতে থাকা ব্যক্তিরা ফেনিলঅ্যালানিন মেটাবলিজ করতে পারে না, ফলে তাদেরকে অবশ্যই অ্যামিনো অ্যাসিডের উচ্চ মাত্রা রয়েছে এমন খাবার বর্জন করে চলাই উত্তম। ট্রিপটোফান শিশুদের বৃদ্ধি বা বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি সেরোটোনিন এবং মেলাটোনিন এর অগ্রদূত। সেরোটোনিন মূলত একটি নিউরোট্রান্সমিটার যা ক্ষুধা, ঘুম, ব্যথা ও মেজাজ নিয়ন্ত্রণ করে এবং মেলাটোনিন ঘুমকে নিয়ন্ত্রণ করে। ট্রিপটোফ্যান এর ঘাটতির ফলে পেলিগ্রা নামক একটি অবস্থার সৃষ্টি হতে পারে, যা ত্বকে ফুসকুড়ি, হজম সংক্রান্ত সমস্যা এবং ডিমেনশিয়া তৈরি করতে পারে। বাকি 11টি অ্যাসিড তেমন গুরুত্বপূর্ণ নয়, তবুও শর্ত সাপেক্ষে তাদের ব্যবহার প্রয়োজন হতে পারে। যেমন মানুষ যদি খুব বেশি মানসিক চাপে থাকে বা বিশেষ ধরনের কোনো অসুস্থতা থাকে, তাহলে এদের প্রয়োজন হতে পারে। যেহেতু দেহ নিজেই এদেরকে প্রয়োজন অনুসারে তৈরি করে নেয়, ফলে বাহির থেকে এদের গ্রহণের প্রয়োজন পড়ে না। কিন্তু বর্ধিত চাহিদা অনুসারে যদি দেহ এই অ্যাসিডগুলো উৎপন্ন করতে সক্ষম না হয়, তাহলে বাহির থেকে এগুলো পূরণ করবার প্রয়োজন হতে পারে। এই 9টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড কোন কোন খাবারের মধ্যে পাওয়া যেতে পারে, আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। মাংস, ডিম, সয়া, কালো মটরশুঁটি এবং কুমড়োর বীজে প্রচুর পরিমাণে লাইসিন রয়েছে। মাংস, মাছ, মুরগি, বাদাম বীজ এবং শস্য জাতীয় খাবারে প্রচুর হিস্টিডিন রয়েছে। কটেজ, পনির এবং গমের বীজাণুতে প্রচুর পরিমাণে থ্রোনাইন রয়েছে। ডিম, শস্য, বাদাম এবং বীজে মেথিওনিন থাকে। মাংস, মাছ, মুরগি, ডিম, পনির, মসুর ডাল, বাদাম এবং বীজে প্রচুর পরিমাণে আইসোলিউসিন থাকে। দুগ্ধজাত খাবার, সয়া, মটরশুঁটি এবং শিমে প্রচুর পরিমাণে লিউসিন থাকে। দুধ, মাংস, সয়া, মাছ, মটরশুঁটি এবং বাদামে রয়েছে ফেনিলঅ্যালানিন। এছাড়া গমের বীজাণু, কটেজ, পনির, মুরগি এবং টার্কি সহ বেশিরভাগ প্রোটিনযুক্ত খাবারে ট্রিপটোফান থাকে। সুপ্রিয় বন্ধুরা, আপনার দেহকে সুস্থ রাখতে যেমন অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে আপনার শরীরের অ্যামাইনো অ্যাসিড এর ঘাটতি পূরণের জন্য এই সমস্ত খাবারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আজকের আলোচনা থেকে অ্যামাইনো অ্যাসিড আপনার যৌন স্বাস্থ্য, সর্বোপরি সমগ্র দেহের স্বাস্থ্য সুরক্ষায় যে সকল ভূমিকা রাখে তা জানতে পেরেছেন। সুতরাং আপনার খাদ্য তালিকায় অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাবারের প্রাধান্য দিন। আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।